আমি আজকে জাস্ট একজন, যদি আমার রাজনৈতিক পরিচয় সরিয়ে রেখে একজন নাগরিক হিসেবে কথা বলি, আমি এই দেশের আমাদের সংবিধান অনুযায়ী আমাদের ক্ষমতার উৎস যে নাগরিকরা, যে জনগণ, তার একজন মানুষ আমি। তো আমার দেশে এই মুহূর্তে যে পরিস্থিতিটা বিরাজ করছে, সেই পরিস্থিতিতে তো আমাদের একটা ওয়ে আউট লাগবে। আমরা কোনো না কোনো ভাবে, মানে এখন আমরা যদি পাড় অন্ধ সরকার দলীয় সমর্থক না হই, আমরা খুব ভালোভাবে জানি, আমি 2014 সালে একটা টেকনিক্যাল ব্যাপার আছে, যেটা সেটা হচ্ছে বিএনপি তো নির্বাচনে যায়নি এবং আমাদের আরপিওর 18 ধারা অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে, এটা নিয়ে ডিবেট আছে, কারণ এটা কনস্টিটিউশনের সাথে কনফ্লিক্ট করে, আমি আলোচনা যাচ্ছি না। কিন্তু 2018 সালে নির্বাচনের নামে যা হয়েছে সেটার যথেষ্ট পরিমাণ প্রমাণ আমাদের হাতে আছে, আমরা জানি, আমরা এই দেশে বাস করি। তো সুতরাং বাংলাদেশের সামনে নেক্সট নির্বাচনটা অ্যাট এনি কস্ট একটা পার্টিসিপেটরি অ্যাকসেপ্টেবল ইলেকশন হতে হবে, এটা নাগরিক হিসেবে প্রত্যেকের দাবি, আমি বিশ্বাস করি। আচ্ছা, এখন সেটা কিভাবে হবে? আমরা রিসেন্ট একটা কিছু খেয়াল করছি কিনা জানি না, যে মানে আমরা আলোচনাটাকে এক ধরনের ভিন্ন জায়গায় সরকারের দিক থেকে নেয়ার চেষ্টা হয়েছে, এবং মিডিয়া নিশ্চয়ই, যেহেতু যে খবরগুলো তৈরি হয় মিডিয়াও সেই খবরগুলোকে রেসপন্ড করতে হবে। একটা উদাহরণ দিই, ইউক্রেন রাশিয়ার ক্রাইসিস এর সময় বরিস জনসনকে খুব সিরিয়াসলি মুভ করতে দেখা যাচ্ছে, উনি প্রতিদিন কথা বলছেন ওয়েস্টের কি করা উচিত, কি করা উচিত না, ইত্যাদি ইত্যাদি নিয়ে। বরিস জনসন কিন্তু তার দেশে একটা মেজর ক্রাইসিসে আছেন, সেটা হচ্ছে 2020 সালে করোনা লকডাউনের সময় উনি ওনার সরকারি বাড়িতে ড্রিঙ্ক পার্টির আয়োজন করেছিলেন বেশ কয়েকটা, উনি কোভিড যে নিষেধাজ্ঞা সেটা ভেঙেছেন, এটা নিয়ে ওনার প্রাইম মিনিস্টারশিপ চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। ব্রিটেনে এই কথাটা বলা হচ্ছে যেহেতু উনি এখন খুব ক্রাইসিসে আছেন, উনি ওনার ওই বিষয় থেকে দৃষ্টি সরানোর জন্য এখন ইউক্রেন নিয়ে অনেক বেশি কথা বলছেন, এবং উনি অনেক ক্ষেত্রে বলতে পারি সফলও হয়েছেন। সো এই যে রাজনীতিবিদদের বা রাজনীতির মধ্যে যুক্তিবিদ্যার সেই বিখ্যাত স্ট্রং অ্যান্ড ফ্যালাসির চর্চা আছে, আমি সেটা এখানেও দেখছি। খেয়াল করুন, 322 জন মানুষের নাম ছেড়ে দেয়া হয়েছে, আমি এটাতেই বোঝা যাবে আসলে আলটিমেটলি আমাদের কি প্রয়োজন। ইলিয়াস ভাই অলরেডি বলেছেন, কিন্তু তারপর আমি কয়েকটা এক্সাম্পল দিই। 322 জনের নাম ছেড়ে দেওয়া হয়েছে, আমরা সেটা নিয়ে আলোচনা করতে বসে গেলাম, কতজন সচিব আছেন, কতজন সাবেক বিচারক আছেন, কয়জন শিক্ষাবিদ আছেন, এর মধ্যে একটা মানুষকে নিয়ে প্রচন্ড আলোচনা হলো, সমালোচনা হলো, তাচ্ছিল্য হলো এবং ফেসবুকে ট্রোল হলো, সেটা হচ্ছে একজন মোবাইল রিচার্জ ব্যবসায়ীর নাম এখানে প্রস্তাবিত হয়েছে। যদি ওনার বয়স 50 হয়নি, সুতরাং উনি বিবেচনা, কিন্তু আমি ধরে নিলাম ওনার বয়স 50-এর বেশি। আচ্ছা, এখন আমরা যদি চিন্তা করে দেখি, গত যে আউটগোয়িং নির্বাচন কমিশন আছে ওখানে একজন সচিব, একজন অতিরিক্ত সচিব, একজন যুগ্ম সচিব, একজন জেলা দায়রা জজ ওখানে ছিলেন, এবং একজন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড, সো প্রোফাইল ইজ ভেরি হাই। ওনারা কি সঠিক নির্বাচনটা করতে পেরেছিলেন? বা সার্চ কমিটির কাছে গিয়ে যখন আমাদের মানে বিশিষ্ট মানুষরা নানান রকম পরামর্শ দিয়ে আসছেন যে একে নেওয়া যাবে, ওকে নেওয়া যাবে না, যে সরকারে বেনিফিট পেয়েছে, যার সরাসরি দলের সাথে কোনো রকম কোনো সংযুক্তি আছে, নেওয়া যাবে না, প্রশ্ন করছি, এই জিনিসটা কি আসলে আমাদের সার্চ কমিটি জানে না কিভাবে 10 জন যথেষ্ট সঠিক মানুষকে খুঁজে বের করতে হবে, ওনাদেরকে নিয়ে, ওনাদের দল নিয়ে, ওনাদের নির্বাচন করা নিয়ে সমালোচনা করতে পারি, কিন্তু তাদের জ্ঞান বুদ্ধি নিয়ে তো আমরা কোনো প্রশ্ন করতে চাই না, প্রত্যেকে তার তার জায়গায় যথেষ্টের বেশি সফল মানুষ। তাহলে তারা যদি না পেরে থাকেন, বা সরকার নির্বাচন কমিশনও যখন তৈরি করবে সেই নির্বাচন কমিশনটাও যদি আমাদের, আমরা অন্তত নাগরিক হিসেবে মনে করি যথেষ্ট সঠিক হয়নি, সেটা হবে না আসলে কেন? ইদানিং নির্বাচন কমিশনের এই আলোচনাগুলোতে আমার ছোটবেলার একটা স্মৃতি মনে পড়ে, তখন ধূমপানের বিরুদ্ধে খুব ক্যাম্পেইন হতো, একটা বাক্য ছিল এরকম, ধূমপান ত্যাগ করার জন্য আপনার ইচ্ছাই যথেষ্ট। তার মানে আপনাকে আসলে আগে ইচ্ছা করতে হবে, তাহলে আপনি আসলে ধূমপানটা ত্যাগ করতে পারবেন। ঠিক একই ঘটনা এখানে আমি দেখতে পাচ্ছি, যে প্রথম কথা, যারা ইনকামবেন্ট আছেন, ক্ষমতায় থেকে তো নির্বাচন হচ্ছে ভারতে, এই যে দাদা বললেন যে নির্বাচন কমিশন আইন হয়েছে, খুবই উল্লেখযোগ্য অগ্রগতি, তার বিরুদ্ধে আমি বলতে চাই ভারতে তো এখন নির্বাচন কমিশন আইন হয় নাই, তারপরও ভারতে ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠিত হয়ে একটা সঠিক আইন, সঠিক নির্বাচন হয়, যেখানে একটা রাজ্যের নির্বাচন, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, যেখানে প্রধানমন্ত্রী এবং বিজেপির সর্বোচ্চ 3 মুখ জনাব অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ সারাদিন দীর্ঘ সময় পড়ে থেকেও হেরে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন, এই অবস্থাটা কি আমাদের আছে? ভারতে এটা হয় কারণ ভারতে ইচ্ছে আছে। খুব সারপ্রাইজিংলি আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো আইনের কথা বলছেন, আমরা আইন তৈরি করেছি, পাকিস্তান ওদের কনস্টিটিউশনে 18th Amendment দিয়ে কনস্টিটিউশনে নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে সেটা ঢুকিয়ে দিয়েছে, তো পাকিস্তানের নির্বাচন কি ভারতের চেয়ে ভালো হচ্ছে?
তার মানেটা আসলে ওই ইচ্ছে আছে কিনা সেটা জরুরি। তো এখন আমাদের একটা ক্ষমতাসীন সরকারের অধীনে ইচ্ছে আছে কিনা 18 সাল কি আমরা দেখিনি? খেয়াল করুন মানে 1994 সালে বিএনপি আমাদের সাথে, আমরা একসময় বিএনপির সাথে গত ইলেকশন আগে জোটে ছিলাম, কিন্তু বিএনপির কুকর্ম সাফাই গাওয়ার আমার কিছু নেই। 94 সালে বিএনপির সময়ে যে মাগুরা সিটের একটা উপনির্বাচনের ম্যানিপুলেশন হয়েছিল, হয়েছিল তো, সুতরাং সেটাই ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন ভালো হতে পারে, সঠিক হতে পারে, সেই বিষয় ভেঙে দিয়েছিল। সেটা যদি যৌক্তিক হয়, আমি যৌক্তিক মনে করি, ওই সময় আওয়ামী লীগ যে আন্দোলন করেছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য, আমি সেটাকে দৃঢ়ভাবে যৌক্তিক আন্দোলন মনে করি। তো সেই যদি হয়ে থাকে, তাহলে এখন 18 সালের নির্বাচনের পর যে সরকারের সদিচ্ছা আছে একটা জেনুইন নির্বাচন করার, বা সিটি কর্পোরেশন নির্বাচন, এমনকি স্থানীয় সরকারের সবচেয়ে ছোট ইউনিট, সবচেয়ে ছোট ইউনিট ইউনিয়ন পরিষদ নির্বাচনও, যেটা একসময় আমি একজন প্রার্থীকে বিবিসি বাংলাকে বলতে শুনেছি যে এমনকি এরশাদ সরকারের সময়ও আমাদের নির্বাচনগুলো এরকম হয় নাই, তো সেই নির্বাচনটাও যখন আপনি এই গভর্নমেন্টের অধীনে ঠিকঠাক মতো হচ্ছে না, তাহলে গভর্নমেন্টের সদিচ্ছা নিয়ে প্রশ্ন একজন নাগরিক হিসাবে আমি করছি। যদি তাই হয়ে থাকে, তাহলে আসলে সেই প্রশ্নটা খুব জরুরি যে নির্বাচন কমিশন থেকে কি হবে। আমি ঠিক রিসেন্ট যেই এই সরকার এই দফা যে ক্ষমতা আসে 2009 সালে, সেই দফার একটা উদাহরণ দেই, শামসুল হুদা কমিশন। আওয়ামী লীগ নিশ্চিতভাবেই বলবে তারা খুব ভালো নির্বাচন করেছেন, আমরাও মনে করি। সেই শামসুল হুদা কমিশন লোকাল গভর্নমেন্টগুলোতে যখন সঠিক নির্বাচন করতে পারছে না তাদের প্রত্যাশা মতো, তখন তো কমিশন বলেছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন করা খুবই কঠিন এবং প্রায় অসম্ভব সঠিক নির্বাচন। আর আমি আরেকটা কথাও যোগ করতে চাই, ব্রিগেডিয়ার শাখাওয়াত তার এক সাক্ষাৎকারে বলেছিলেন, নারায়ণগঞ্জ নির্বাচন আমাদের মনে থাকার কথা, 2011 সালে এখানে সরকার দল এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে একটা ভীষণ ঝামেলা হয়েছিল। সরকার দলের নমিনেশন পেয়েছিলেন জনাব শামীম ওসমান এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আইভি সেলিনা হায়াত আইভির। ওই নির্বাচনে মানে ব্রিগেডিয়ার শাখাওয়াত বলছেন যে ওনারা পুরো কমিশন, সরকারের সাথে সংঘাতের একটা পর্যায়ে পুরো কমিশন পদত্যাগ করবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং আছে, কিন্তু নির্বাচন কমিশন কোনোদিনও সরকারের সহযোগিতা ছাড়া সঠিক নির্বাচন করতে পারে না, কিন্তু তারপরও আপনি দেখবেন একটা জেনুইন শক্ত নির্বাচন কমিশন তৈরি সরকার করে না। এই কারণে, কারণ তার হাতে একটা ভয়ঙ্কর ক্ষমতা আছে, সে নির্বাচন করতে পারবে না সরকার না চাইলে, কিন্তু সে নির্বাচনটা বন্ধ করে দিতে পারে, স্থগিত করে দিতে পারে। তো ওইটা একটা বড় কারণ, যেই কারণে এই গভর্নমেন্ট বলে বলছি না, বিএনপির সময়ও যেসব নির্বাচন কমিশন তৈরি হয়েছিল, এই যে 2001 সালের 2006 সালের ইলেকশন আগে আজিজ কমিশন, এগুলো নিয়ে সমালোচনা আমিও যৌক্তিক ভাবেই করি। সুতরাং এটা তো আমাদের অলরেডি পরীক্ষিত, আমরা নতুন করে আসলে আলোচনা চাইতে এটা জানা আছে আমাদের।